বোন শাবানা জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় কি কি কাজ করা অবৈধ। সুন্দর একটি প্রশ্ন করেছেন বোন, হায়েজ অবস্থায় কি কি কাজ একজন হায়েজ রত মহিলার জন্য করা নিষিদ্ধ বিষয়টি জানতে চেয়েছেন। এক নম্বরে যেটা বলবো, একজন হায়েজরত মহিলার জন্য সলাত আদায় করা অবৈধ। দুই নম্বর, কোরআনুল কারিমকে স্পর্শ করে বাহির করে পড়া তার জন্য অবৈধ। তিন, সিয়াম পালন করা একজন হায়েজরত মহিলার জন্য অবৈধ। চার, মসজিদে প্রবেশ করা অবৈধ। পাঁচ, স্বামীর সাথে সহবাস করা অবৈধ। ৬, বাইতুল্লাহকে তাওয়াফ করা অবৈধ তথা নিষিদ্ধ। ৭, হায়েজরত অবস্থায় একে অপরে তালাক প্রদান করা নিষিদ্ধ। আশা করি সংক্ষিপ্ত পরিসরে বিষয়গুলো অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বনাইয়া লা তুশরিক বি